15 আগস্ট স্বাধীনতা দিবস সমগ্র দেশ জুড়ে সমহিমায় পালিত হচ্ছে এই গৌরবোজ্জ্বল দিনটি। সকল বীর শহীদদের নমন করে প্রতি বছরের ন্যায় এই বছরও নাথুলাল দাস পিটিটিআই অ্যান্ড বিএড কলেজে পতাকা উত্তোলন করে যথার্থ সম্মানের সঙ্গে পালন করা হয় এই বিশেষ দিনটি। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি দীপক কুমার দাস সহ ট্রাস্টের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও কর্মীবৃন্দ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। স্বাধীনতা দিবস সমগ্র দেশ জুড়ে সমহিমায় পালিত হচ্ছে এই গৌরবোজ্জ্বল দিনটি। সকল বীর শহীদদের নমন করে প্রতি বছরের ন্যায় এবছরও নাথুলাল দাস পিটিটিআই অ্যান্ড বিএড কলেজে পতাকা উত্তোলন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথার্থ সম্মানের সঙ্গে পালন করা হয় বিশেষ দিনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি দীপক কুমার দাস, ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক প্রণব কুমার জানা, ঔরঙ্গাবাদ বিএড কলেজের টিআইসি পিনাকী রায় সহ শিবম এডুকেশন ট্রাস্টের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ। এদিন সকালে কলেজ প্রাঙ্গণে প্রভাত ফেরির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা তোলেন সম্মানীয় অতিথি দীপক কুমার দাস। এরপর স্মরণ করা হয় দেশের সেই সমস্ত বীর শহীদদের যাদের নিঃস্বার্থ বলিদান দেশকে এনে দিয়েছিল স্বাধীনতা। নাচ গান কবিতা আবৃত্তি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। কলেজ পড়ুয়ারা ছাড়াও এই বিশেষ দিনে মাঠে ভিড় করতে দেখা যায় কলেজ সংলগ্ন এলাকার কচিকাঁচাদের। তাদের মুখে ছিল হাসি এবং তারাও যেন এই শিক্ষার্থীদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে মাঠে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে উপলব্ধি করছে এই স্বাধীনতা দিবসের প্রতিটি মুহূর্তের আনন্দ। এই বিশেষ দিনে দেশাত্মবোধক কবিতা দেশাত্মবোধক গান ও নাচে মুখরিত হয়ে ওঠে নাথুলাল দাস পিটিটিআই অ্যান্ড বিএড কলেজের প্রতিটি প্রান্ত। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের নিয়ে এই বিশেষ দিন উপলক্ষে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজনও করা হয় শিক্ষা প্রাঙ্গণে। প্রতি বছর সমহিমায় এই দিনটি পালন করা হলেও করোনা মহামারীর প্রকোপে কিছুটা হলেও ভাটা পড়েছিল এই বিশেষ দিন উদযাপনের ক্ষেত্রে। কিন্তু এবারে সেই প্রকোপকে কিছুটা হলেও লাঘব করে স্বতঃস্ফূর্তভাবেই স্বাধীনতা দিবস উদযাপনে সামিল হয়েছিল কলেজ নিকটবর্তী সমস্ত ছাত্রছাত্রীরা। করোনা সমস্ত বিধি নিয়ম মেনেই যথার্থভাবে স্বাধীনতা দিবস পালন করা হয় শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে স্বাধীনতা দিবসে নাথুলাল দাস পিটিটিআই ও বিএড কলেজের পক্ষ থেকে প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে ছোট করে স্বাধীনতা দিবস উদযাপিত হলো। সেভাবে অন্যবারের ন্যায় স্টুডেন্ট সংখ্যা সেভাবে আয়োজিত করতে পারেনি, কিন্তু তার মধ্যে দিয়েও যে সংখ্যাটা এসেছে সেটাও এক প্রকার বিপুল। মোটামুটি উদ্বোধনের সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু থেকে প্যারেড এবং বিভিন্ন রকম দেশাত্মবোধক নৃত্য আবৃত্তি এবং নানা রকম স্বদেশমূলক জিনিসপত্রের মধ্যে দিয়ে আজকে স্বাধীনতা দিবস উদযাপিত হলো। প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে একটাই বার্তা দেবো, যারা ঘরেও আছে আজকের দিন অন্তত দেখতে মনে করুক, আজকের দিনে যেসব মানুষ যাদের বলিদানের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছিলাম সেই সব বীর সন্তানদের উদ্দেশ্যে আরও একবার তারা তাদের জন্য তাদের আত্মার শান্তি এবং শুভকামনার সাথে সাথে দেশের সার্বিক যে উন্নতি এবং বিশ্বের দরবারে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা পদক্ষেপ আমরা আশা করি সব নেব, এবং সর্বোপরি যেটা বলার এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে চলব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি দীপক কুমার দাস। তিনি বলেন, আজকে ছাত্রছাত্রীরাই আগামী দিনের দেশের ভবিষ্যৎ। সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে আগামী দিনে তাদের সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। এই মহামারীর প্রকোপে ছাত্রছাত্রীদের ধৈর্য রেখে পড়াশোনার প্রতি মনোনিবেশ করার বার্তা দেন তিনি। শিবম এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট আমাদের যে সমস্ত স্কুল কলেজ আছে, ঔরঙ্গাবাদ বিএড পিটিটিআই, ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল ঔরঙ্গাবাদ ক্যাম্পাস, নাথুলাল দাস বিএড পিটিটিআই ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল ক্যাম্পাস, এর নাথুলাল ক্যাম্পাস, এবং এরপরে জঙ্গিপুর আমাদের জলগুড়ি সমস্ত জায়গাতে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি, এবং সমস্ত কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষককর্মী এবং ছাত্রছাত্রী এই অংশগ্রহণ করছে। আমাদের প্যারেড থেকে শুরু করে আমাদের ছোটো ছোটো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই দিনটি আমরা পালন করছি, এবং এর মাধ্যমে এটাই আমরা বলতে চাইছি যে আগামী দিনের আজকে গত দেড় বছর ধরে যে গোটা ভারতবর্ষ তথা বিশ্ব জুড়ে যে প্যান্ডামিক সিচুয়েশন চলছে,
সেই সিচুয়েশন কাটিয়ে উঠে আগামী দিনে আমরা শক্ত পায়ে দাঁড়িয়ে আবার শিক্ষা ব্যবস্থাকে সঠিক জায়গায় নিয়ে আসার প্রয়াস সরকার যেমন করবে আমরাও আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা করব, এই দৃঢ় প্রতিজ্ঞা আমাদের আছে এবং এই জন্যই আজকের দিনটি অনুষ্ঠিত প্রতি বছর। করোনা মহামারীর প্রকোপ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরুক মানুষের জীবনযাত্রা। ছাত্রছাত্রীদের কলরবে মুখরিত হোক প্রতিটি শিক্ষা প্রাঙ্গণ। ঘরবন্দি জীবনের বিষাদ কাটিয়ে সকলের জীবনে ফিরুক স্বাধীনতা, এই বিশেষ দিনে এই প্রার্থনায় প্রত্যেকটি মানুষের। আদি ঠাকেশ্বরের বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঠাকেশ্বরী এখন বহরমপুর শহরের। হোম ডেলিভারির জন্য হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 9593400335। রয়েছে বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার, তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335।